তোর বাইরে কেন যাই ভাবি রে আজ আমার কাপড় দিবার লেগে আমি লাগাই দিছি ইতিরে কাম একখানে ফর একখান দিয়ে রাখবি তুই এক গালা ছানিয়ে ঘুরে খাইবার দরকার নাই মা নেই কিনলে চিন্তা করিয়েন না ভাইয়ের বিয়ে করাইছি কি আমরা কাম করবার লাইনে আমরা থাকুম রাজরানীর মতন আর ভাবি থাকবো চাকরানীর মতন তোর বাইর বরে সকে সকে রাখ কোন টাইমে কি করে খেয়াল রাখিস আইজে সাই এ ভাবি কি এর ছোট আফু কিছু কইবেন নি আনে কি এর এরেন সাইবেল লাই আইছি আইসেন জন কষ্ট করি আরে রান্নার কাজে সহযোগিতা করেন বাবুরে আনে সাহস কত বড় আরে কামেলে হরমাস দেরেন রান্না বান্না হইতে ঘরের সব কাজ আনে শেষ করবেন আমরা শুধু খামু আফু আন যদি টুকটাক কাম না শিখেন তাহলে জামাই গোবাদ গেলে কি করবেন আজ জামাই গোবাদ কাজ কাম কি আই করুমনি হেতা গো কাম হেতারে করব আর নাইলে কাজের বুয়ে রাখবো আই ঘরের বউ বোর মতন থাকুম জামাই গোবাড়ে এরকম যদি কপালে না থাকে তাহলে কি করবেন এরকম ফ্যামিলিতে বিয়ে হইতাম না সুমনের মা তুমি হুতরে বিয়ে করাই আননের হরে তুন দেখি অন্য রকম হইছো তুই কোন আই অন কিতাম নিজের মাইয়ার লগে কত সুন্দর করে কথা কর আর হুতের বউর লগে কাজের মাইয়ার মতো আচরণ কর র কার লগে কেনে কথা কইতে হইবে আই কি তোতন শিখিলে তৈবনি হুতের বউরে যদি আপন মেয়ের মতো মনে কর তাইলে বোমাও তোমরে আপন মায়ের মতো মনে করিব তুই আর জ্ঞান দিও না আই কিন্তু বাতাসে বুড়ো হইনো আই বয়সে বুড়ো হইছি ঘরের কিছু কাজ কাম আঙ্গু মাইয়া নুসরাতে রেডি করাইতে হারো না ঘরে ভুতের বথাইতে আর মাইয়া কিলে কাম করব মাইয়ারে অন যদি কাজ কাম না শিখাও তাইলে ইয়া বিয়ের হরে জামাইর গো বাড়ির যাই কিরব আর মাইয়ারে আর রাজ পরিবেশে বিয়ে দিমু যেন এক গ্লাস হানি ও ডালি ন কাম লাগে তুই অন সকে সামনে তুন যাও সাই দমকার কোয়াল তোর মতো মাইয়া লালে ঘর সংসার করন লাগে রাই কই রে গো এদিকে সাই জি আম্মু কোন কাল্যাঙ্গ নুসরাতের বিয়ের লাই এক পার্টি সাইতে আইব সুন্দর করে ঘর আন মুসি রেখবি যেন একগে বালুও ন থায় ঠিক আছে আম্মু কাইলে বিয়েলে মেয়ে মনে আইবে তোরা কাইলে সকালে তুন্দরি আন মাইয়ের সাজানি শুরু করবি আচ্ছা ঠিক আছে আম্মা ভাবি আনে সব সাইতে সুন্দর শাড়ি জিয়েন হিয়েন হিন্দাই আরে সাজাই দিবেন এই পর্যন্ত 99 গে সম্বন্ধ আই ঘুরি গে সেই গে যেন না যায় আর সবচেয়ে সুন্দর শাড়ি এনদি তোরে সাজাই দিমু কোনো চিন্তা করিও না আব্বু আর পছন্দ হইছে আপনি হেতা গুলো কথা কন মা তুমি কিছু বলবে নি আর ফ্যামিলি সিদ্ধান্তের বাইরে আর কোনো কথা নাই আলহামদুলিল্লাহ আন্নাগো মাইয়া আঙ্গো খুব পছন্দ হইছে তাইলে আমরা দিন তারিখ ঠিক করিয়া লাই সামনের মাসের 1 তারিখে বিয়া এই ভাবি নবাব জাদির মতন 10টা বাজে ঘুমেতে উঠলে হইতো না আজ যে তুন এই ঘরের কাম গাজ বেগেন আনেরে করতে হইব আইসি এ বাড়ির বউ আইনি কাজ কাম বেগেন করতাম বাইরে বিয়ে করেছি কিললে কাম গাজিগেন করে বেল লাগে তো কিছে তোর মন খারাপ কিললে আনের বইনে ঘর হুরে ঘরের কাম গাজ বেগেন আই করতাম ঠিকই তো কইছে ঘরের কাজ কাম তুই করতা ন কি অন্য কেউ আই করে দি দেব নি ঘরের এ টু জেড সব কাজ কর্ম তুই করবে আর বাপ মা বইন যেন এক গ্লাস হানিও যেন ডালি না খাওয়া লাগে ওমা তো আই কি হারুম নি হুরে ঘরের কাম গাজ বেগেন করতাম আনের বোনের কইবেন মাঝে মাঝে আন লগে কাম গাজে সহযোগিতা করবেন লাই অসম্ভব আর বোনেরে কোন টাইমে কামের হরমেশ দিবে না এই কই দিলাম পুরা ঘরের কাম তো করবে আর বোনের জামা কাপড়ও দুই দিবে কি সেরে জি তোর মন খারাপ কইলাই মাই বাড়ি থেকে তার একখান কামও করন লাগে না অন জামের বাড়ি যে ব্যাগ কিছু আনি যে করন লাগে কি এর কষ্ট জামের গো বাইত কোনো কামের বুয়া নাই কন্যা হইব কামের বুয়া হিগিন কি আর কোয়ালে আসেন কাম কি তুই ব্যাগ গেন করবি নি তোর নন্দরে দি কিছু কাম করাই দি হেরাসা ননদিনি তো একটা নবাব জাতি হিগে ঘুমে তো নুটে 9টা বাজে খাইবো আর কাম গাজ ব্যাগ গেনের হরমাই সাড়ে দি করাইবো তোর হর হরি কিছু কয় না কিয়ে কইবো জগতে তো চলে রে ভাবে যেমন আঙ্গু ঘরে ভাবি রেদি কাম গাজ ব্যাগ গেন করাইছেন আরে কোনোদিন কন্য ভাবির লগে কাম গাজে একটু সহযোগিতা করবে না উল্টা আরো মানা করছেন অ না যা মেঘ বাড়ি তো একই অবস্থা হরি বইছে হরিয়ের ননদে কামের ওয়ার্ডার দের আর ব্যাগ গেন আয় করিয়ের বাফের বাড়িতে ঘুমে তো নুটাম 9টা বাজে আর অন উঠি 6টা বাজে আর জামাই গো বাড়িতে রাত ন হওয়াতে কাম শুরু ভুল তো আই না করিয়ে লেছি ঘরের কাম গাছ গান যদি তুই তোর ভাবি মিলে মিশি করতি তাহলে অন হেতার অত লগে এই হিসেবে করত তোরও কাম গাছের প্রতি অভিজ্ঞতা থাকতো তাহলে তোর অন এত কষ্ট হইতো না মা একটা কথা মনে রাখিন মাইয়ের প্রতি যতটুকু আন্তরিকতা দেখাইবেন ততটুকু আন্তরিকতা হুতের বউর প্রতিও দেখাইবেন জির ঘরে বিয়ে দিলে চলে যাবে গো জামাই বাড়ি শেষমেশ ঘরে থাকতে হইব হুতের বউরে এ হুতের বউরে জির মতন করে দেখতে হইব তাইলে হুতের বউ আনের আপন মার মতন দেখব
প্রিয় দর্শক মণ্ডলীরা, বন্ধুরা আজকের ভিডিওটা কিরম লাগছে তা অবশ্যই কমেন্ট করি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম মজার মজার ভিডিও হাইতে হইলে আমাদের আঞ্চলিক কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। নিজে ভালো থাকবেন, আপনার আশেপাশের সকল মানুষকে ভালো থাকতে সহযোগিতা করবেন।